মুসলিম মহিলাদের লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা দেওয়ার দাবি হুমায়ুন কবিরের। মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দেওয়া যায়? বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানতে চাইলেন হুমায়ুন কবির। এবার মুসলিম মহিলাদের লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা দেওয়ার দাবি জানালেন হুমায়ুন কবির। বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব সেখানেই জানতে চাইলেন হুমায়ুন কবির, মুসলিম মহিলাদের লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা দেওয়া যায় কি না। তৃণমূল বিধায়কের প্রশ্নের জবাব মন্ত্রী শশী পাঞ্জা। মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা দেওয়া যায় কি না বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানতে চাইলেন হুমায়ুন কবির, যার জবাব দিলেন শশী পাঞ্জা। বিধানসভা প্রশ্নোত্তর পর্বে হুমায়ুন কবির জানতে চান মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা দেওয়া যাবে কি না, জারি উত্তর দিয়েছেন মন্ত্রী শশী পাঞ্জা। আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, হুমায়ুন কবির যে প্রশ্ন করেছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা মুসলিম মহিলারা পাবেন কিনা, যার প্রশ্ন উত্তর দিয়েছেন শশী পাঞ্জা, একটু প্রশ্নোত্তর পর্বটা জানতে চাইবো। দেখুন, কার্যত ক্ষেত্রে আজকে যে হুমায়ুন কবিরের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু কার্যত শাসক দলের কাছে রীতিমতো অস্বস্তির বিষয়। যেখানে তার যে লিখিত যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা যেটা তিনি জবাব দিয়েছিলেন যে এক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা, সেই টাকা সেক্ষেত্রে মুসলিম মহিলাদের ক্ষেত্রে ওটা 500 টাকা থেকে ওটা 1000 টাকা করে দেওয়া যায় কিনা। এখন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যখন তিনি সাপ্লিমেন্টারি প্রশ্ন করছিলেন, তখন কিন্তু সেক্ষেত্রে তার সঙ্গে তিনি প্রতিটি ট্রাস্টের একটি রিপোর্ট উল্লেখ করে বলেন যে রাজ্যের মুসলিম মহিলাদের যে আর্থিক অবস্থা, সেই আর্থিক অবস্থা কিন্তু মোটেই ভালো না, এমনটা তিনি উল্লেখ করেন। এবং সেখানে তিনি বলেন যে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা, সেই টাকা 500 টাকা থেকে 1000 টাকা হওয়ার একটা দাবি উঠছে। এবং তার পরিপ্রেক্ষিতে তিনি এটা বলতে গিয়ে বলেন যে যারা এটা বলছে, তার কারণ বলেন যে রাজ্যের মুসলিম মহিলাদের যে আর্থিক অবস্থা সেটা মোটেই ভালো না। এবং তার সপক্ষে প্রতিটি ট্রাস্টের একটি রিপোর্ট, সেই রিপোর্টকে তিনি উল্লেখ করে এই বিষয়টি বলেন। যদিও এই শাসক দলের একজন এমএলএ বলছেন রাজ্যের মুসলিম মহিলাদের আর্থিক অবস্থা ভালো নয়, সেইটি বলার সঙ্গে সঙ্গে কিন্তু বিধানসভাটা বিতর্ক শুরু হয়। যদি উত্তর পর্বে গিয়ে সেক্ষেত্রে শশী পাঞ্জা তিনি বলেন যে এক্ষেত্রে যে কথা বলছেন যে আর্থিক অবস্থা ভালো নয়, এটা নিশ্চয়ই উনি অন্য কোনো রাজনৈতিক দলের ব্যাখ্যা শুনে থাকতে পারেন, সেই অনুযায়ী হয়তো তিনি বলছেন। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে নির্দিষ্ট মাপকাঠি অনুসারে সকলকে দেওয়া হচ্ছে। এবং তিনি যেটা বলেন যে এক্ষেত্রে কোনোভাবেই ধর্মের ভিত্তিতে কাউকে কারোর টাকা 500 থেকে 1000 এরকমটা করে দেওয়া হয় না। এক্ষেত্রে নির্দিষ্ট যে সংস্কৃতি ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু করে দেওয়া হয়। যদি পরবর্তীকালে হুমায়ুন কবিরের যে এই দেবরার বিধায়ক, তৃণমূলের দেবরার বিধায়কের এই বক্তব্যে সম্পূর্ণভাবে খণ্ডন করেছে, সেটি হচ্ছে তৃণমূল সংখ্যালঘু সেলের যিনি এই মুহূর্তে প্রধান রয়েছেন মোশাররফ হোসেন, তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে তিনি দেবরার এই বিধায়কের যে বক্তব্য, সেই বক্তব্যকে তিনি মোটেই সমর্থন করেন না। বরঞ্চ তিনি মনে করেন যে বর্তমান সরকারের আমলে মুসলিমদের সার্বিকভাবে যথেষ্ট উন্নয়ন হয়েছে, মুসলিম মহিলাদেরও সার্বিকভাবে উন্নয়নের নানান রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি বলেছেন যে মুসলিম মহিলাদের আর্থিক অবস্থা ভালো নয়, বিশেষ ক্ষেত্রে সেটা আমি বলেছি। বিশেষ ক্ষেত্রে যদি এটা অ্যাড পার করা যায় না, মুসলিম মহিলাদের সত্যি আর্থিক অবস্থা ভালো নয়, আর্থিকভাবে তারা সত্যি কি ভালো নয়, তো আপনারা বিভিন্ন সার্ভে থেকে দেখে নিতে পারেন। আমার বক্তব্য কিছু নেই। আমি বললাম পোস্ট ইন্ডিপেন্ডেন্স গভর্নমেন্টের রিলিজিয়াস বেসিসে কোনো হয় না, কোনো সার্ভে গভর্নমেন্ট থেকে কোনো অর্গানাইজেশন থেকে হয় না, কিন্তু সার্ভেটা কারা করে না, এটা এনজিওরা করে। তিনি তারপরে এটাও বললেন যে কিছু কিছু মানুষ ওখানে নাকি এরকম রাজনৈতিক কথাগুলো বলেছেন, এবং সেটা ভোট সংক্রান্ত, যে কেউ 1000 পাচ্ছে যেহেতু সে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, কিংবা কেউ 500 পাচ্ছে যেহেতু ভোট দেয়নি। এই ব্যাখ্যা কিংবা এই ধরনের বিভ্রান্তি যারা তৈরি করছেন, সে যেই দলই হোক না কেন, এটা করা উচিত নয়। ধর্মকে বেসিস করে যে 1500 টাকাতে করা হয়, এইটা SC/ST এবং জেন্ডার বলে। এখন তার অঞ্চলের হয়তো এই ধরনের তার একটা অভিজ্ঞতা হয়েছে, সেটাকে তিনি সমর্থন করেন না, কিন্তু সেটা তার প্রশ্নের মধ্যে উঠে এসছে। মহিলাদের আর্থিক সমৃদ্ধি করার জন্য, সমৃদ্ধশালী করার জন্য একাধিক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প, আপনার SCG গ্রুপের মাধ্যমে গ্রেড 3 বৃদ্ধি করে তাদের লোনের ব্যবস্থা, রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো প্রকল্প, মহিলারা স্বাস্থ্যসাথী প্রকল্পে বিভিন্ন রকমের টাকা পায়, যে টাকাতে তাদের আর্থিকভাবে সচ্ছলতা পায়, সুবিধা পায়। একাধিক নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন করতে উনি এসব সৃষ্টি করেছেন, এই কথাটাতে আমি সহমত নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।